উপযুক্ত যদি কারণ না থাকে তাহলে আমরা কখনোই প্রথম বাচ্চা আমরা সিজারিয়ান সেকশন করতে চাই না। সিজারিয়ান সেকশন কতবার নিরাপদ? দুবারের বেশি আসলে সিজারিয়ান সেকশন করা উচিত না, খুব বেশি হলে তিনবার। তিনবারের বার আমরা রোগী এবং তার স্বজনদেরকে বুঝিয়ে আমরা সাধারণত দেখা যায় যে আমরা লাইগেশন বা স্থায়ী বন্ধাকরণ করে দিই সিজারিয়ান সেকশনের সময়, কারণ এর পরবর্তী প্রচণ্ড ঝুঁকি আছে। পরবর্তী চতুর্থবার যদি সে তার তিনবার সিজারিয়ান সেকশন করে চতুর্থবার যদি সে গর্ভধারণ করে, তার কিন্তু শেষের দিকে জারেও ফেটে যাওয়ার প্রবণতা থাকে এবং এতে গর্ভস্থ শিশুর মৃত্যু তো বটেই, মাতৃমৃত্যুরও প্রচণ্ড রকম ঝুঁকি রয়েছে। এই জন্য তিনবারের বেশি সিজারিয়ান সেকশন করা উচিত নয়। ইদানিং বর্তমান প্রজন্মের মেয়েদের মধ্যে একটি প্রবণতা দেখা যাচ্ছে, তারা সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করবে। এই একটা প্রবণতা তাদের মধ্যে ভীষণভাবে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো এইটা তারা যে প্রসবের যে ব্যথার তীব্রতা এটা তারা প্রচণ্ড ভয় পায় এবং তারা নিজেরাই এসে বলে আমি তো ব্যথা সহ্য করতে পারবো না, ম্যাম আমাকে সিজার করে বাচ্চা বের করুন। অবশ্যই এটা কোনোভাবেই আমরা উৎসাহিত করব না এবং করিও না। তাদেরকে আমরা বুঝাই সিজারিয়ান সেকশনের মাধ্যমে, এবং প্রথম বাচ্চা তো কখনোই এটা উচিত হবে না, যদি না যে কারণগুলো বলা হলো সেই কারণে যদি উপযুক্ত যদি কারণ না থাকে তাহলে আমরা কখনোই প্রথম বাচ্চা আমরা সিজারিয়ান সেকশন করতে চাই না। কারণ যে কোনো অপারেশন, সিজারিয়ান সেকশন কেন, যে কোনো অপারেশনেরই কিছু জটিলতা আছে, এমনকি যে কোনো অপারেশনেই মৃত্যু ঝুঁকি আছে। অপারেশনজনিত কারণে রক্তক্ষরণ হতে পারে, ইনফেকশন হতে পারে, তারপর অনেক সময় দেখা যায় যে অপারেশন পরবর্তী ইনফেকশন হয়ে জরায়ু সেলাই খুলেও যায়, পেটের ভিতরে রক্ত জমতে থাকে। শুধু তাই নয়, অপারেশনজনিত জটিলতাই নয়, যে অপারেশন করার জন্য যে অ্যানেস্থেশিয়া বা যে অজ্ঞান করার যে ওষুধপত্র ইঞ্জেকশন দেওয়া হয় সেটার জন্য কিন্তু অনেক, সেটার জন্য মৃত্যু ঝুঁকি থাকে। এবং মৃত্যু ঝুঁকি ছাড়াও পরবর্তীতে নানান ধরনের জটিলতায়, এই বিষয়ক জটিলতায় তারা ভুগতে থাকে। তো সেজন্য আমরা কখনোই সিজারিয়ান সেকশনটাকে, কেউ যদি স্বেচ্ছায় এসে বলে, আমরা এই ব্যাপারটাকে আমরা উৎসাহিত করি না। তবে হ্যাঁ, এই বর্তমান প্রজন্মের জন্য একটু ভালো সুখবর আছে, সেটা হলো এখন হলো ব্যথা বিহীন বা ব্যথা মুক্ত প্রসব, এই পদ্ধতিও এখন চালু হয়েছে, যেখানে এপিডুরাল নামে একটা ইঞ্জেকশন আছে। এপিডুরাল সেক্ষেত্রে একজন অ্যানেস্থেটিস্ট ওনার সেবার জন্য নিয়োজিত থাকবেন, উনি এপিডুরাল ইঞ্জেকশন, এপিডুরাল ক্যাথেটার দিয়ে এবং প্রবেশ ওনার পিঠে মধ্যে এপিডুরাল ক্যাথেটার প্রবেশ করানো হয়, তারপর সেখান দিয়ে কিছুক্ষণ পরপর ওনাকে ব্যথা নাকু ইঞ্জেকশন পুশ করা হয় এবং এইভাবে উনি ব্যথাটা বুঝবেন না, উনি অনুভূতিটা থাকবে না, কিন্তু ওনার যে প্রসব যে প্রক্রিয়া এটা চলমান থাকবে এবং এইভাবে উনি ব্যথামুক্ত ডেলিভারি করতে পারবেন।